ফার্মাসিউটিক্যাল ড্রাগ রিভিউ চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজ আমরা একটি ট্যাবলেট নিয়ে আলোচনা করব। স্ক্রিনে যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে রুচিভিট। এই ট্যাবলেটটি রেডিসন কোম্পানির একটি প্রোডাক্ট। দেখতেই পাচ্ছেন যে প্যাকেটটির গায়ে লেখা রয়েছে রুচি বর্ধক ও হজমিকারক ট্যাবলেট। এই ফাইলটির মধ্যে, অর্থাৎ এই বক্সটির মধ্যে একটি প্লাস্টিকের ফাইল রয়েছে, যেই ডিব্বাটির মধ্যে রয়েছে 30টি ট্যাবলেট। এটি মূলত আপনার মুখের রুচি, খাবারের রুচি বাড়াবে, হজম শক্তি বৃদ্ধি করবে এবং হাঁফানি, শ্বাসকষ্ট, ঠান্ডাজনিত কাশি এগুলো দূর করবে। বাজারে বিভিন্ন কোম্পানির ভিটামিন রয়েছে, তার মধ্যে এটি একটি, যদিও স্বনামধন্য কোনো কোম্পানির ওষুধ এটি নয়, তবে আপনি এটি চাইলে কিছু কিছু ফার্মেসিতে পাবেন, আর দামও খুব বেশি নয়। আপনার হাতের নাগালে যে ফার্মেসিগুলো রয়েছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন, আর সেই সঙ্গে এই ট্যাবলেটটি খেলে এর নির্দেশিকার মধ্যে রয়েছে যে সাধারণত মুখে অরুচি, খাবারে অরুচি যে ভাবটি সেটি কাটে। তবে ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। আপনি না জেনে না বুঝে কখনো ওষুধ খাবেন না। ভিটামিন হোক আর অন্য কোনো ওষুধ হোক, ওষুধ তো ওষুধই, এটি মূলত রোগের কারণেই খাওয়া হয়, অসুস্থতার কারণেই খাওয়া হয়। আপনি যদি সুস্থ মানুষ হয়ে থাকেন তাহলে ওষুধ খাওয়ার তো কোনো প্রয়োজন নেই, আর যদি অসুস্থ বোধ করেন তাহলে আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কী কারণে অসুস্থ হয়েছেন, আর অসুস্থ হলে চিকিৎসকই একমাত্র আপনার অসুস্থতা সুস্থ করার জন্য ওষুধ দিতে পারবে, নিজে ইচ্ছা মতো কখনো ওষুধ খাবেন না। আর ভিটামিনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে এইরকম সচেতন হতে হবে যে আপনার শরীরে কোন ভিটামিনের ঘাটতি রয়েছে সেটি জানতে হবে, তারপরে আপনাকে আপনার শরীরে যেই ভিটামিনের ঘাটতি রয়েছে সেটি চিকিৎসক দিবেন এবং ভালো মানের ভালো কোম্পানির ওষুধ আপনি কিনে খাবেন। যা হোক বন্ধুরা, এই ওষুধটি সম্পর্কে আমরা জানলাম। আপনি যদি ওষুধটি কিনতে চান তাহলে পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে যোগাযোগ করতে পারেন, আর যদি সেখানে না পান তাহলে মিডফোর্ডে আপনি বিভিন্ন ফার্মেসি রয়েছে, সেখান থেকে আপনি পাইকারিতে কম দামে কিনতে পারবেন। আর বন্ধুরা, বরাবর আমরা বলে থাকি যে আমাদের ভিডিও দেখে কখনো ওষুধ খাবেন না, অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন। আমরা শুধুমাত্র ওষুধের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই, আপনি যাতে বাজারে গিয়ে সহজে চিনতে পারেন, ওষুধটি সম্পর্কে জানতে পারেন, তাই একটি সাধারণ ধারণা থাকে আমাদের এই ভিডিও। যা হোক, আজ এ পর্যন্তই। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, তাহলে নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনি দেখতে পাবেন। স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন, সুস্থ থাকুন এবং নিয়মিত ব্যায়াম করুন।